হরে কৃষ্ণ, আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না। নতুন ইংরাজি যে ইয়ার আসছে 2022, বছরের মাঝামাঝি দিকটায় রাহু ঘর পরিবর্তন করবে। এই রাহু ঘর পরিবর্তন করবে, আপনি যদি কুম্ভ রাশির ব্যক্তি হয়ে থাকেন বা কুম্ভ লগ্নের ব্যক্তি হয়ে থাকেন। রাহু এই মুহূর্তে আছে আপনার চতুর্থ স্থানে। এই রাহু বছরের মাঝামাঝি প্রবেশ করবে আপনার তৃতীয়তম স্থানে। জ্যোতিষশাস্ত্র অনুসারে তৃতীয় স্থানকে উপচয় স্থান হিসাবে ধরা হয়ে থাকে। এই উপচয় স্থানে রাহু থাকার ফলে আপনাদের জীবনে কী প্রভাব দেখতে পাওয়া যাবে সেটি নিয়ে আলোচনা করব। বাস্তবিক ক্ষেত্রে রাহু এবং কেতু কোনো গ্রহ নয়, একটি নর্থ নোড এবং একটি সাউথ নোডকে রাহু কেতু হিসাবে ধরা হয়ে থাকে বা ছায়া গ্রহ হিসাবে ধরা হয়ে থাকে। এই যে রাহু আপনার তৃতীয় স্থানে প্রবেশ করবে, আপনি যে কাজ করেন সেই কাজের কর্মদক্ষতা আপনার মধ্যে বৃদ্ধি পাবে। কাজের মধ্যে যথেষ্ট ধৈর্য আপনাদের দেখতে পাওয়া যাবে এবং একাগ্রতাও আপনাদের থাকবে। সাহস পরাক্রম সেটি আপনার মধ্যে যথেষ্ট দেখা যাবে। প্রতিবেশীরাও আপনার কিন্তু কথার সময়ের মধ্যে, আপনার মনের মধ্যে দীর্ঘদিনের কোনো কিছু যদি থাকে সেগুলো কিন্তু এই সময় বহিঃপ্রকাশ হতে দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে যে সমস্ত বিষয়ে সংশয় আছে সেই সমস্ত সংশয় অনেকটাই কিন্তু দূরে চলে যাবে। যে কাজটা করা প্রায় অসম্ভব সেই রকম কাজকে আপনি কিন্তু সম্ভব করে দেখাবেন, সেই ক্যাপাবিলিটা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এই সময় কর্মসূত্রে বিদেশ যাবারও সম্ভাবনা আপনাদের দেখাচ্ছে। যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছে হঠাৎ বিবাহের যোগ আপনাদের দেখাচ্ছে, কারণ রাহু জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘটগ্রহ হিসাবে ধরা হয়ে থাকে। তা এই যে আপনার তৃতীয় স্থানে উপচয় স্থানে থাকবে, বিবাহ নিয়ে সমস্যা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। যারা মামলা মকদ্দমায় জড়িয়ে আছেন এখান থেকে কিন্তু জয়লাভ হওয়ার সম্ভাবনা আপনারই বেশি। আপনি যদি বিজনেস করেন তবে এই বিজনেস ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার আপনি করতে পারবেন। এছাড়াও অংশীদারি ক্ষেত্রে যদি বিজনেস করেন সেখানেও আপনার প্রভাব বিস্তার করতে পারবেন। কিছু না কিছু করার জন্য মনের মধ্যে আপনার মধ্যে একটি অস্থিরতা ভাব দেখা যাবে। এই সময়ের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা যেগুলো আপনার মনের মধ্যে ছিল দীর্ঘদিন ধরে, সেই সমস্ত আশা আকাঙ্ক্ষা অনেকটাই পূর্ণ করতে আপনাদের মধ্যে দেখা যাবে। আপনার মধ্যে বুদ্ধির বিকাশ সেটি দেখতে পাওয়া যাবে, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। মানে কোন ক্ষেত্রে কী পূর্বানুমান আপনি করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনাদের যারা আপনারা দীক্ষা নেবেন ভাবছেন সেটি এই সময়ের মধ্যে আপনাদের সময় এসে যাবে, আপনারা এই সময় দীক্ষা নিতে পারেন। আপনার যদি ভাই অথবা বোন থাকে তাদেরও আপনি দেখতে পাবেন যে ক্যারিয়ার ডেভেলপ হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তারা উন্নতির দিকে যাচ্ছে। আপনি যদি উচ্চশিক্ষা ক্ষেত্রে থাকেন সেখানেও আপনি কিন্তু ভালো ছাপ রাখতে পারবেন আপনার শিক্ষার বিষয়ে। এই সময় বিভিন্ন উৎস থেকে আপনার আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে বা আয় বৃদ্ধি হবে, কারণ এই তৃতীয় স্থানে অবস্থান করে রাহুর একটি দৃষ্টি থাকছে আপনার সাফল্য স্থানে এবং আপনার সপ্তম স্থানে। তো অবশ্যই নিজের একান্ত চেষ্টায়, দৃঢ় চেষ্টায় আপনি কিন্তু সফলতা পাবেন। এবং বিজনেস যদি করেন বিজনেস ক্ষেত্রেও আপনি যথেষ্ট আশানুরূপ ফল পাবেন। তাহলে এইটুকুই, ধন্যবাদ।